লোকপুরে কয়লা কাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে। জানা গিয়েছে ধৃতের নাম শেখ ইব্রান। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, লোকপুরে কয়লা কাণ্ডের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে, ধৃতের নাম শেখ ইব্রান। ইব্রানের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, কয়লা কাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে, শেখ ইব্রান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবীর বংশী। মনা, বিস্তারিত জানতে চাইবে বিষয়। একেবারেই তাই, দেখো রুমকি, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর। কারণ তুমি জানো, বিশেষ করে লোকপুর থানার অন্তর্গত নোয়াপাড়া গ্রাম, যে গ্রামে অবৈধ কয়লা উদ্ধারকে ঘিরে মানে উদ্ধার করতে গিয়ে পুলিশ জনতা সংঘর্ষ হয়েছিল, পুলিশ আক্রান্ত হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল, গ্রামবাসী আক্রান্ত হয়েছিল, সেই ঘটনায় লাগাতার একেবারে বলা যেতে পারে যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু অবৈধ যে কয়লা মজুদ রয়েছে সেই কয়লা উদ্ধারে কিন্তু তারা লাগাতার কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে। এবং দেখো এই ঘটনায় যেটা জানতে পাচ্ছি যে লোকপুর থানার অন্তর্গত খয়রাশল যে ব্লক, সেখানে নওপাড়া গ্রামে আবারও একজনকে গ্রেপ্তার করেছে এই অবৈধ কয়লা মজুদ করার অভিযোগে। আবারও একজনকে গ্রেপ্তার করেছে, তার নাম হচ্ছে শেখ ইব্রান, এবং তাকে আজকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এবং অবশ্যই পুলিশের পক্ষ থেকে কোনো রিমাইন্ড না চায় আদালত 14 দিনের জেল হাজতের কিন্তু নির্দেশ দিচ্ছে বলে আমরা জানতে পারছি। দেখো তুমি জানো যে দিন কয়েক ধরেই কিন্তু রীতিমতো, বিশেষ করে এই যে লোকপুর থানা রয়েছে, সে লোকপুর থানার খয়রাশল ব্লকের বিশেষ করে যে তোমার যে সমস্ত নওপাড়া গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু রীতিমতো অভিযান চালাচ্ছে। আমরা দেখেছিলাম যে বিশেষ করে এই ঘটনায়, তুমি জানো যে পুলিশের আক্রান্তে ঘটনা ঘটেছিল, খয়রাশল থানার যিনি ওসি রয়েছেন সঞ্চয়ন ব্যানার্জি, তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন, তার হাতে ইট এসে লেগেছিল এবং সেই ইটে তার হাত ক্র্যাক হয়েছিল। এছাড়াও বেশ কিছু পুলিশ কর্মী একেবারে বলা যেতে পারে যে আক্রান্ত হয়েছিল সেই ঘটনায়। আবারও কিন্তু লাগাতার কিন্তু অভিযান চলছে। এবং দেখো আবারও নতুন করে গতকালকে সেখান থেকে প্রচুর পরিমাণে, মানে বিপুল পরিমাণে যে অবৈধ কাঁচা কয়লা, সেটাও কিন্তু লোকপুর থানার পুলিশ উদ্ধার করেছে বলে জানতে পারছি। এবং পুলিশ সূত্রে এটাই জানতে পারছি যে প্রায় 500 টন কিন্তু কয়লা উদ্ধার করেছে, যে যার বাজার মূল্য প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা। যেটা জানতে পাচ্ছি যে পুলিশ সূত্রে প্রায় 35 যে ডাম্পার, সেই ডাম্পার কিন্তু কয়লা উদ্ধার হয়েছে। এবং দেখো জেলা পুলিশ যেটা বলছে, যেহেতু জেলা পুলিশের বিশেষ টিম সেখানে গঠন করা হয়েছে, বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন, খয়রাশল থানার ওসি রয়েছেন সঞ্চয়ন ব্যানার্জি, এছাড়াও বেশ কয়েকটা থানার ওসি রয়েছেন, ডিএসপি ডিএনটি রয়েছে, তারা কিন্তু একটা টিম বিশেষ গঠন করা হয়েছে। এবং লাগাতার বীরভূমে বিশেষ করে এই যে খয়রাশল ব্লক, যেখানে কয়লা বেল হিসেবে তুমি জানো যে একেবারেই প্রতিবেশী রাজ্য যে ঝাড়খণ্ড, সেখানে কিন্তু মানে বিপুল পরিমাণে যে কয়লা রয়েছে সেই কয়লা, অবৈধ কয়লার বিরুদ্ধে কিন্তু লাগাতার এই অভিযান চালিয়ে যাবে বীরভূম জেলা পুলিশ, সেটা কিন্তু বলা যেতে পারে, এমনটাই কিন্তু তথ্য কিন্তু উঠে আসছে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ মন, আপনাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।